দান গোয়াল ভরে গরু হবে আল্লাহ করবেন দান গোবর ওবার একটা নারী পায়ে ঠেলেছো না তার পালের গাবি মাগো মুখ দিয়ে ওঠে ফেনা চুল ছেড়ে দে যেবার নারী গোয়াল ঘরে যায় তাই না দেখে গরু মাগো তারা সে পালায় গোবর ওবার একটা নারী বেড়ায় মোচেন হাত তাহার পালের প্রধান গাবি গর্ভে করে পান গোবর ওবার একটা নারী পায়ে ঠেলেছো না তার পালের গাবি মাগো মুখ দিয়ে ওঠে ফেনা গোবর ওবার একটা নারী করেন ঘিন ঘিন তার পালের গাবি মাগো থাকে আড়াই দিন শনিবারে মঙ্গলবারে গোবর অবিলায় তার ঘরই গ্রহ লক্ষ্মী ছাড়িয়ে পালায় অনুমানের কথা নয় মা বর্তমানে রয় মামা ভাঙ্গা গাবি মাগো এই গোয়ালে হয় মামা ভাঙ্গা গাবি মাগো এই গোয়ালে হয় চিরদিন সুখে থাকে দুঃখ নাহি রয় মামা ভাঙ্গা গাবি মাগো বেচা কিনা করে ছয় মাসের মধ্যে মাগো ফকির করেন তারে মামা ভাঙ্গা গাবি মাগো সুখেরই কারণ দুঃখ তাহার কোনো কালে না হয় বিকন অনিম গায়ে যেবা নারী গোয়ালে ঘরে যায় তাই না দেখে গরু মাগো তারা সে পালায় যেবা নারী দক্ষিণ মুখে ধান চালে ধারে বসরিয়া আড়াই দিনের খোরা কিতার কমে যেবা নারী সন্ধ্যাবেলা ঘরে সামদা দেয় সামদার বাড়ি খেয়ে ফেরেস্তা বাড়ি ছেড়ে যায় ভাদ্র মাসে তালের পিঠা গোয়ালে বসে খায় আনন্দেতে বারুক তোমার গোধেনুর পাল নয় কুড়ি তালের পিঠা বাঙ্গালি লুকায় মায়ে বলে আমার বাচ্চা কাম করে ভালো একু কুলা ধানো বান্ধে সারাদিনটা গেল সতী নারীর প্রতিমা গো মাসগিরি চূড়া অসতীর প্রতিমা গো ভাঙ্গা নাইয়ের গুড়া ভাঙ্গা নাইয়ের গুড়া যাব নুরু ভরু করে অসতীর প্রতিমা গো রাস্তায় পড়ে মরে ছোট্ট বড় গাবি বান্ধ গোর্খনাথের পায় গোর্খনাথ যেন মর আশীর্বাদ করে বছরিয়া তোমার যেন গোধেনুর পাল বাড়ে ভরণ কাঁড়ে চাল দেবেন দেবেন ভক্তি ভাবে লবলক গোধেনুর পাল গোয়াল পূর্ণ রবে ভরণ কাঁড়ে চাল দেবেন জোড়া গুইয়া পান গোর্খনাথের নামে মাগো টাকা করবেন দান। আমার নাম কি হলো? আমার নাম জ্যোতিষ। জ্যোতিষ, আপনার বাড়ি? আমার বাড়ি মোকামতলা কাগল গ্রাম ধরে। কাগল গ্রাম মোকামতলা মানে গাইবান্ধা জেলা? না না না, বগুড়া। বগুড়া? বগুড়া না বাবা, এটা মাস্থানের উত্তর পাশে। হ্যাঁ, মানে জেলা তো বগুড়া আপনাদের। আর ইয়া, আপনার হলো ছোটবেলা থেকে এই কি এই পেশা? এটাই আমাদের পেশা, সেই পাকিস্তান বিভাগ থেকে। ও, মানে আপনাদের বাপদাদা এই পেশায়? এটাই পেশা। বুঝতে পারছি, এটা করে আপনাদের পাতা হয়? চলে বাবা, চলে। যাই হোক, সালামু আলাইকুম। আল্লাহ দিনকাল ভালো যায় তো? আল্লাহ পাক। আপনি আজকে যে এত দূর আসলেন, এখান থেকে আজকে যাবেন? হ্যাঁ। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার দুই বাচ্চা বাবা। দুই বাচ্চা, কি করেন বাবা? আমার তো নয়, আল্লাহর। আমি হচ্ছে ওসিল্লে। যাই হোক, কি করে তারা? সে কর্ম করে বাবা। এই কর্মই? না 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 না, এ কাজ করে না, একটু বাইরে থাকে বাবা। তাহলে তো কিছুদিন পরে তো এই কাজ তো উঠে যাবে। মানে এই যে ব্যবসা করছে হয়তো আপনি আমাকে চিনি চেয়ে খাতির আছে, কিন্তু আমার যখন বারবার চাইবে বাবা, এই কর্ম করতে পারবে না। হ্যাঁ, বলতেছি তাহলে তো এই কর্ম কিছুদিন পরে উঠে যাবে তাহলে। এখন একটা কথা কি, দুনিয়া যত দিন আছে, মানুষের মুখ যত দিন আছে, খাওয়া তো লাগবে। তো যদি সৎভাবে চলা যায় ও ঠেকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ম ভালো করে যান, পান খায়া পানের পিসমা গোয়ালে ফালায়, বিষ ভিঙ্গা ঝিমা রোগে গাবি নষ্ট হয়, গোবর ওবার একে নারী ঝাড়িয়ে বাদে চুল, তার পালের গাবি মাগো করে ঢোলা ঢোল, গোবর ওবার একে নারী করেন ঘিন ঘিন, তার পালের গাবি মাগো থাকে আড়াই দিন, গোবর ওবার একে নারী পায়ে ঠেলে চোনা, তার পালের গাবি মাগো মুখ দিয়ে ওঠে ফেনা চুল ছেড়ে দে যেবা নারী গোয়াল ঘরে যায় তাই না দেখে গরু মাগো তারা সে পালায় শনিবারে মঙ্গলবারে গোবর অবিলায় তার ঘরে গ্রহ লক্ষ্মী ছাড়িয়ে পালায় অনুমানের কথা নয় মা বর্তমানে রয় মামা ভাঙ্গা গাবি মাগো এই গোয়ালে হয় চিরদিনই সুখে থাকে দুঃখ নাহি রয় মামা ভাঙ্গা গাবি মাগো বেচা কিনা করে ছয় মাসের মধ্যে মাগো ফকির করেন তারে মামা ভাঙ্গা গাবি মাগো সুখেরই কারণ দুঃখ তাহার কোনো কালে না হয় বিকন গাবি বড় ধন মাগো গাবি বড় ধন যার গোয়ালে আসে গাবি অমূল্য রতন যার গোয়ালে নেইমা গাবি বিফল জীবন গাবি হইতে হালগৃহস্থ গাবি হইতে জমিদারি গাবি হইতে মাগো তোমার টিনে রয় ঘর বাড়ি ছোট্ট বড় গাবি বান্ধ গোর্খনাথের পায় এই চারো কথা মাগো দিলাম সমাপন
ধনে থাকো গোর্খ নাথগিরি দিয়াবন ধনে বংশে বারুক তোমার গোধেন উরাপাল ভরণ কাড়ে চাল দেবেন দেবেন ভক্তিভাবে লব লক্ষ ধেনুর পাল গোয়াল পূর্ণ রবে।